কাক তুই এই অসময়ে এখানে এলি কেন আলুম বাগমশাই শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান বিয়ে ঠিকই শুনেছিস তা তুই কি করবি তার জন্য বলছিলাম কি পাত্রী কি আপনার পছন্দ হয়ে গেছে পছন্দ না রে মনের মতো আর পাচ্ছি কো আমি বলছিলাম কি এই বনের মধ্যে কি আর আপনি আপনার মনের মতো পাত্রী পাবেন এই কেন 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 পাবো না কেন তাহলে পাবোটা কোথায় একটু বনের বাইরে গেলেই তো পারেন বনের বাইরে এই সেখানে তো গ্রাম ওখানে পাত্রী পাবো কোথায় তুই ঠিক কি বলতে চাইছিস বলতো আগে আমি আপনার জন্য তো ওই গ্রাম থেকেই ভারী সুন্দরী এক পাত্রীর সন্ধান এনেছি একেবারে আপনার উপযুক্ত বটে 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 তা কে সে শুনি আগে ওই বীরপুর গ্রামের বামুনের মেয়ে কলি ও বাবা ও তো মানুষের মেয়ে রে তাতে ক্ষতি কি আপনার জন্য রান্না বান্না করবে ঘর গোছাবে আপনার সেবা করবে ভালো হবে না তা তো হবে কিন্তু তারা কি মেয়ে দেবে দেবে মানে আলবাত দেবে তবে একটু খাতির যত্ন করতে হবে খাতির যত্ন নিয়ে আপনি ভাববেন না আমি আছি কি করতে আপনি শুধু আপনার গাছের পেয়ারা একটা করে রোজ আমাকে দেবে এই এই পেয়ারা রোজ কেন রে কি করবি তুই পেয়ারা দিয়ে আহা রোজ রোজ একটা করে পেয়ারা ওদের দিয়ে ভাব জমাবো তো তবেই তো ওরা মেয়ের বিয়ে আপনার সাথে দেবে বটে 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 তা বেশ তো এসে না হয় রোজ আমার কাছ থেকে পেয়ারা নিয়ে যাস তুই আমি বলে দেব হনুমান গুলোকে বলে দেব ওরা তোকে রোজ এই একটা করে পেয়ারা এনে দেবে তবে এখন একটা দাও আমি এখনই হনুমান সর্দারকে খবর পাঠাচ্ছি দাসা পিয়ারা কি মিষ্টি বেটা বোকা বাঘ বই গেছে ওই বামুনের বাড়িতে এত মিষ্টি পেয়ারা দিতে এতো আমি রোজ আমার জন্য আনব বোকা বাঘ বুঝতেও পারল না আবার কালো যেতে বলেছে আমার বুদ্ধির জন্য আমার যে কি গর্ব হচ্ছে এইভাবেই দিন কাটতে লাগলো কাক রোজ রোজ বাঘের কাছে যায় আর মিষ্টি মিষ্টি পেয়ারা আনে নিজের বাসায় এসে সেই পেয়ারা মনে সুখে টপার টপ খেয়ে নেয় বোকা বা কিচ্ছু টের পায় না এদিকে বনের সব পেয়ারা গাছের পেয়ারা ক্রমে কমে আসতে থাকে
তারপর একদিন কি হলো জানো? আসার আর সময় পাস না। কি করবো বাঘ মশাই, এতটা পথ যেতে হবে, তাই একটু আগেই চলে এলাম। আরে তা তো বেশ করেছিস, কিন্তু আমি এমন সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেটা একেবারে ভেঙে তছনছ করে দিলি। ওহো, তাই নাকি? তবে আমি আর দেরি করছি না, পেয়ারাটা তাড়াতাড়ি দিন।